প্রথমেই আমি আমাদের এ ভাইকে বলবো ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবরাক মানুষ যখন ঘুমায় তার রোহ আংশিক তার শরীরে থাকে এবং আংশিক তার শরীর থেকে বাহির হয়ে যায় তার শরীরে আংশিক থাকে এই রোহটি আমরা বুঝতে পারি কারণ তার সে যখন নাকি ঘুমায় কিন্তু ঘুমানোর পরেও তার অনেকগুলো অঙ্গ তার শরীরে কাজ করতে থাকে তার হার্ট কাজ করে থাকে কাজ করতে থাকে এবং সে নিঃশ্বাস নিয়ে থাকে এবং আংশিক বাইর হয়ে যায় এবং সে বাইর হয়ে অন্য এক জগতে চলে যায় সেই জগতে এমন আছে সে অন্য রোহ সাথে দেখা হতে পারে যে যেসব রোহদের অতীতে মৃত্যু হয়ে গিয়েছে অথবা অন্য অন্য ব্যক্তি যাদের রোহ এখনও জীবিত আছে যারা নাকি এখন জীবিত আছে মোটামুটি সে আরেক জগতে চলে যায় এবং আংশিক তার শরীরের ভিতরে থাকে সেজন্য এই ঘুমকে আরবিতে বলা হয় আল আলমৌতুসর ছোট মৃত্যু এই মর্মে আল্লাহ সুহানা তার কোরআন মজিদে বলতেছেন যে সুরাত জুমারে বেয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সবহানুয়া তালা বলতেছেন যে আল্লাহ এ তাল আংফুসা হে কল্লাতি লামতামুদ্ফি মানা মিহা পায়ুমসিকুল্লাতি কদ আলাই হাল মাওতা বায়ুম সেলুল হর ইলা আজালি মুসাম্মা আলস ভায়ানুতা আলা জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যু সময় এবং যাদের মৃত্যু আসেনি তাদের প্রাণও নিদার সময় তারপর তিনি যার জন্য মৃত্যুর সিদ্ধান্ত করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য সুতরাং এই ঘুমকে আরবিতে বলা হয় ছোটো মৃত্যু এবং রসদাল্লাহ আমাদেরকে যেই দোয়াটি শিখিয়ে দিয়েছেন ঘুম থেকে উঠার পরে যেই দোয়াটা আমরা পড়ে থাকি যে আলহামদুলিল্লাহ হিল্লা দিয়া হায়ানা আমাতানা ওয়াই হিন্ন সুর সে ওই আল্লাহর প্রশংসা যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন সুতরাং ভাইরা আমরা সংকেও জানতে পারলাম একজন ব্যক্তি সে যখন নাকি ঘুমান্ত অবস্থায় থাকে তখন তার রোহ আংশিকভাবে তার শরীরে থাকে এবং আংশিক তার শরীর থেকে বাইর হয়ে যায় আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন ও সাল আলহ সঈদ্দিন মহম্মদ ও আল আলহি ও সাই আজমাইনসালাম আলাইকুম ও রাহমতুল্লাহি ও বরাকাত